प्राय दुई घंटार चेष्टार पर मतिझिलेर बकचत्तरे काछे आदमजी कोर्ट भवनेर आगुन नियंत्रणे आने फायर सार्विस। ए समय फायर सार्विसेर एकजन कर्मी आहत हयेछेन। फायर सार्विस नियंत्रण कक्ष जानिएछे सोमवार दुपुर 1:35 मिनिटे बांग्लादेश पाटकल करपोरेशनेर सात्तलाय गोडाउने आगुन लागे। खबर पेये आगुन नियंत्रणे काज शुरू करे फायर सार्विसेर 13টি ইউনিট। তাদের 2 ঘন্টার চেষ্টার পর বেলা 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। একই সাথে ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের একটা টহল ইউনিট ছিল, সেটা 1:40 মিনিটে এখানে এসেছে 5 মিনিট পরে। পরবর্তীতে আমরা টোটাল 13টা ইউনিট নিয়ে আগুনে কাজ করেছি। সোফার আমি বিজিএমসি এবং অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলে যেটা জেনেছি, ওখানে যারাই ছিল সবাই এক্সট্রিকেট করেছে, বের হয়ে চলে গেছে এবং আমাদের চোখেও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হিমেল খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হিমেল খান, ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সুরভি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দুপুর 1:30 নাগাদ এই বাংলাদেশ পাটকল কর্পোরেশন বা সবাই যেটাকে আদমজী কোর্ট ভবন নামে চেনে, এই ভবনটি ষষ্ঠ এবং সপ্তম তলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে এই ষষ্ঠ এবং সপ্তম তলায় মূলত গুদাম ছিল, যেখানে পাটকল কর্পোরেশনের বিভিন্ন কাগজপত্র রাখা ছিল। এবং এই ভবনটিতে যখন আগুন ধরে তখন ফায়ার সার্ভিসের একটি টহল টিম আশেপাশেই ছিল এবং তারা খবর পেয়ে দ্রুত এখানে আসে এবং যখন দেখে যে এই আগুন বেশ বড় আকার ধারণ করছে তখন তারা ফায়ার সার্ভিসে আরও অন্যান্য ইউনিটকে খবর দেয় এবং পরবর্তীতে 13টি ইউনিট এসে প্রায় 2 ঘন্টার পরিশ্রমের পর আসলে তারা আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়। এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু ফায়ার সার্ভিস ঘোষণা দিয়েছে আগুন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ এবং সপ্তম তলায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী তারা নিয়োজিত রয়েছেন, তারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের পর্যবেক্ষণ তারা এখনও করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে সম্পূর্ণভাবে আগুন নির্বাপিত না হওয়া পর্যন্ত, আগুন নির্বাপনের সর্বশেষ অবস্থা না দেখা পর্যন্ত তারা এখান থেকে আসলে এই জায়গা পরিত্যাগ করবেন না। তো ফায়ার সার্ভিসের যে 13টি ইউনিট ছিল সেই 13টি ইউনিটের কয়েকটি ইউনিট এখান থেকে আসলে জায়গা ত্যাগ করলেও এখনও প্রায় 6 থেকে 7টি ইউনিট এখনও পর্যন্ত রয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের সর্বশেষ পর্যায়টি দেখে তারপর এখান থেকে যাবেন। আর ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে এখানে কাজ করার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন, তাছাড়া একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে হুড়োহুড়ি করে নামার সময় পাটকল কর্পোরেশন ভবনের যারা কর্মকর্তারা কর্মচারীরা ছিলেন তারা হুড়োহুড়ি করে নামার সময় একজন পুরুষ এবং একজন মহিলা এই দুজন আহত হয়েছেন। আর এখনো পর্যন্ত এই সম্পূর্ণ যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের সর্বমোট ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেই বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করবে এবং পরবর্তীতে এই বিষয় থেকে সিদ্ধান্ত জানা যাবে। এই এখনো পর্যন্ত এই পাটকল কর্পোরেশন অগ্নিকাণ্ডের ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তরুণী হিমেল খান, ধন্যবাদ আপনাকে।